দেশে ফিরেছেন গনি বারাদার, অন্য তালেবান নেতারা কে কোথায় আছেন এবং কবে আফগানিস্তানে ফিরবেন জানাবো আজকের ভিডিওতে। আফগানিস্তানে ফিরতে শুরু করেছেন তালেবানের শীর্ষ রাজনৈতিক নেতারা। মঙ্গলবার কান্দাহারে ফিরেছেন তালেবানের অন্যতম প্রতিষ্ঠাতা এবং জ্যেষ্ঠ নেতা মোল্লাহ আব্দুল গনি বারাদার, তিনি তালেবানের রাজনৈতিক কার্যালয়ের প্রধান। এটা পরিষ্কার নয় যে তিনি কোন দেশ থেকে ফিরেছেন, তবে তালেবানের বেশিরভাগ নেতা কাতারের রাজধানী দোহায় ছিলেন। সেখানে তারা যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট বাহিনী সেনা প্রত্যাহারের বিষয়ে আলোচনা করছিলেন। ভিডিও ফুটেজে দেখা গেছে, কান্দাহার বিমানবন্দর থেকে যখন মোল্লাহ আব্দুল গনি বারাদার গাড়িতে করে যাচ্ছিলেন, তখন উচ্ছ্বাসিত জনতা তাকে অভিবাদন জানায়। তালেবান আফগানিস্তানে দখলে নেওয়ার পর সোমবার তাদের প্রথম সংবাদ সম্মেলনের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদিন বলেছেন, তারা সরকার গঠনের লক্ষ্যে সক্রিয়ভাবে কাজ করছেন। এই প্রথম জনসমক্ষে এসে বক্তব্য দিলেন তালেবানের এই নেতা। এর আগে এই নেতারা বক্তব্য এবং বিবৃতি পেত সংবাদ মাধ্যমে, কিন্তু সোমবার তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনেক প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, সরকার গঠনের বিষয়টি গুরুত্বের সাথে নিয়েছি আমরা এবং কাজ করছি সেই বিষয়ে। আমাদের কাজ সম্পূর্ণ হলে আমরা এই বিষয়ে ঘোষণা দেব। তালেবানের নতুন সরকারে কে কে থাকছে তার কোনো ঘোষণা এখনও আসেনি, তবে তালেবানের নেতাদের সম্পর্কে যা জানা যাচ্ছে তা হল, প্রথমে আছে হিবাদুল্লাহ আকন্দজাদা। তালেবান নেতা আখতার মনসুর মার্কিন ড্রোন হামলায় নিহত হওয়ার পর 2016 সালের মে মাস থেকে তিনি তালেবানের সুপ্রিম কমান্ডারের দায়িত্বে রয়েছেন। 80 দশকে তিনি সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তবে সামরিক নেতার তুলনায় একজন ধর্মীয় নেতা হিসেবে তার পরিচিতি বেশি। তার বয়স 60 বছর বলে ধারণা করা হয় এবং জীবনের বেশিরভাগ সময় তিনি আফগানিস্তানে কাটিয়েছেন। দলের সুপ্রিম লিডার হিসেবে রাজনৈতিক, সামরিক এবং ধর্মীয় বিষয়ে প্রধান আকন্দজাদা। তালিবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর তাকে অবশ্য এখনও প্রকাশ্যে দেখা যায়নি। দুই নম্বরে অবস্থানে রয়েছেন আব্দুল গনি বারাদার। তালেবানের অন্যতম প্রতিষ্ঠাতা আব্দুল গনি বারাদার এখন দলের রাজনৈতিক শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। 2010 সালে তাকে একটি অভিযানে গ্রেফতার করা হলেও 8 বছর পর শান্তি আলোচনার জন্য মুক্তি দেওয়া হয়। 2020 সালে প্রথম তালেবান নেতা হিসেবে তিনি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেন। মঙ্গলবার তিনি কাতার থেকে আফগানিস্তানে ফিরেছেন। তিন নম্বরে রয়েছেন মুহাম্মদ ইয়াকুব। তালেবানের প্রতিষ্ঠাতা নেতা মোল্লাহ উমরের সন্তান মুহাম্মদ ইয়াকুব, তার বয়স প্রায় 30 বছর এবং তিনি দলের সামরিক শাখার প্রধানের দায়িত্বে রয়েছেন। 2016 সালে আখতার মানসুরের মৃত্যুর পর তালেবানের একটি অংশ তাকে দলের সুপ্রিম লিডার বানাতে চেয়েছিলেন, তবে অন্যরা তাকে বয়স কম এবং অনভিজ্ঞ বলে মনে করেন। স্থানীয় সংবাদ মাধ্যম তথ্য অনুযায়ী মোহাম্মদ ইয়াকুব আফগানিস্তানে রয়েছেন। চার নম্বরে রয়েছেন সিরাজউদ্দিন হক্কানি। তালেবানের অন্যতম শীর্ষ নেতাদের একজন হলেন সিরাজউদ্দিন হক্কানি। তার পিতা জালালউদ্দিন হক্কানির মৃত্যুর পর তিনি হক্কানি নেটওয়ার্কের নতুন নেতা হন। আফগান এবং পশ্চিমা বাহিনীর উপর ভয়াবহ সব হামলার জন্য এই দলকে দায়ী করা হয়। এই এলাকায় সবচেয়ে ভয়াবহ এবং শক্তিশালী দলগুলোর একটি হক্কানি নেটওয়ার্ক। অনেকে মনে করেন আফগানিস্তানের আল কায়েদার চেয়েও এই বাহিনী বেশি শক্তিশালী। তিনিও আফগানিস্তানে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। যুদ্ধ এখনও শেষ হয়নি বললেন আমরুল্লাহ সালে। তবে এরই মধ্যে আশরাফ গনি, আফগানিস্তান সরকার প্রথম ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালে, বিবিসির কাছে পাঠানো একটি অডিও বার্তায় দাবি করেছেন, তিনি এখন দেশের তত্ত্বাবধায়ক প্রেসিডেন্ট। তিনি জানিয়েছেন, তিনি আফগানিস্তানেই আছেন এবং যুদ্ধ এখনও শেষ হয়নি। তালেবান শাসনের তৃতীয় দিনে স্কুলে ফিরতে শুরু করেছে আফগান শিক্ষার্থীরা। দেশ জুড়ে বিরাজমান অস্থিরতা উপেক্ষা করেই স্কুলে ফিরতে শুরু করেছে আফগানিস্তানের হেরাত শহরের শিক্ষার্থীরা। তালেবান শাসনের তৃতীয় দিনে আবারও পড়াশোনায় মনোযোগী হচ্ছেন তারা। স্কুলে যোগ দিয়ে হেরাতের শিক্ষার্থী রুকিয়া বলেন, আমরা অন্যান্য দেশের মতোই উন্নতি করতে চাই। তালেবান আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করুক, আমরা আর যুদ্ধ চাই না, এই দেশে শান্তি চাই। চলতি মাসে আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে তুমুল লড়াই, একের পর এক প্রাদেশিক রাজধানী দখলে নেয় তালেবান। এ কারণে নিরাপত্তা সংকট এবং ভয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দেয় শিক্ষার্থীরা, বন্ধ হয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠানও। অবশেষে রাজধানী কাবুলের পতন ঘটে আফগান সরকারের। ফের তালেবান ক্ষমতায় আসায় মেয়েদের প্রকাশ্যে চলাফেরার বাধার কারণ হতে পারে বলে ধারণা করছিলেন অনেকে। তবে তালেবানে মঙ্গলবার সংবাদ সম্মেলনে জানিয়েছে, হিজাব পরে নারীরা চলাফেরা এবং কর্মস্থলে যোগ দিতে পারবে।
এতে তালেবান কোনো বাধা দেবে না কাবান কোনো বাধা দেবে না কাবুল নিয়ন্ত্রণ নেওয়ার পর মঙ্গলবার প্রথম সংবাদ সম্মেলনে তিনি বলেন, 20 বছর আগের তালেবানের সাথে আজকের তালেবানের বিশাল তফাত রয়েছে। আমরা 20 বছর আগের তালেবান নই। সময়ের প্রেক্ষিতে আমাদের নেওয়া পদক্ষেপ এবং সিদ্ধান্তগুলোতে অনেক পার্থক্য দেখা যাবে, আর এটা পরিবর্তনের ফসল। বিশ্বের সামনে নিজেদের তুলে ধরতে শুরু করেছেন তালেবান নেতারা। কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে বিশ্বের সামনে নিজেদের তুলে ধরতে শুরু করেছেন তালেবান নেতারা। এখন আর লুক ছাপার কিছু নেই, রয়টার্সকে বলেছেন একজন জ্যেষ্ঠ তালেবান নেতা। গত 20 বছর ধরে এই নেতারা যেভাবে আত্মগোপনে থাকতেন, এটা তার একেবারেই বিপরীত। যেমন তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদিন প্রথমবারের মতো মঙ্গলবার তালেবানের সংবাদ সম্মেলনে হাজির হয়েছেন। দীর্ঘদিন ধরে সাংবাদিকরা এই প্রশ্নের বক্তব্য পেতেন, কিন্তু কখনও তাকে দেখতে পাননি। ওই জ্যেষ্ঠ নেতা আরও জানিয়েছেন, তালেবান সদস্যদের আদেশ দেওয়া হয়েছে যেন তারা বিজয়, সেই সঙ্গে বেসামরিক ব্যক্তিদের অস্ত্র এবং গুলি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ক্ষমতা পাকাপোক্ত করতে মোল্লাহ আব্দুল গনি বারাদার সহ তালেবানের শীর্ষ নেতারা বুধবার রাজধানী কাবুলে পৌঁছাবেন বলে জানা গেছে। এরই মধ্যে মধ্যম সারির তালেবান নেতারা নতুন সরকার গঠন নিয়ে আগের সরকারের রাজনীতিকদের সঙ্গে আলোচনা করতে শুরু করেছেন। রবিবার পালিয়ে যাওয়া আফগানিস্তান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আজমল আহমেদ বিবিসিকে বলেছেন, তার ধারণা তালেবানের শাসনে আগামী দিনগুলোতে দেশের বিপর্যস্ত অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হবে, কারণ দাতা সহায়তা বন্ধ হয়ে যাবে। আফগানিস্তান ইস্যুতে আমেরিকাকে তীব্র আক্রমণ করল চীন। আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর পুরো পরিস্থিতির দায় আমেরিকার ঘাড়ে চাপালো চীন। চীনের পক্ষ থেকে বলা হয়েছে, আফগানিস্তানকে লণ্ডভণ্ড করে দেশে ফিরে গেছে আমেরিকার সৈন্যরা। ন্যাটো এবং আমেরিকার সেনা সরানোর সিদ্ধান্তের ফলে দখলের পরিষ্কার রাস্তা পেয়ে গেছে। সোমবার আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, আফগান সৈন্যদের এতদিন ধরে প্রশিক্ষণ দেয়া এবং অস্ত্র ভাণ্ডারে সুসজ্জিত করার পরেও তালেবানের বিরুদ্ধে লড়াই করার মানসিকতা গড়ে তোলা যায়নি। সারা জীবন আফগানিস্তানে আমেরিকার সেনা থাকতে পারে না, এবার থেকে লড়াই আফগান সেনাদেরকেই করতে হবে। এই কথা সূত্র ধরে আমেরিকাকে এক হাত নিয়েছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিয়াং বলেছেন, আমেরিকা আফগানিস্তানকে লণ্ডভণ্ড অবস্থায় ফেলে চলে গেছে। এখন সে দেশে চারিদিকে অশান্তি, বিভেদ এবং বিচ্ছিন্ন পরিবারে দেখা মিলছে। আমেরিকার ভূমিকা এমন, সবসময় ধ্বংসের পথে নিয়ে যায় আমেরিকা, গড়তে পারে না। চীনের সঙ্গে আফগানিস্তানের মোট 76 কিলোমিটার জুড়ে আন্তর্জাতিক সীমানা রয়েছে। সেই কারণেই চীনের চিন্তা দেশের উইগুর মুসলিমদের সন্ত্রাসবাদী কার্যকলাপের স্থান হতে পারে এই সীমান্ত বরাবর ভূমিতে। যদিও জুলাইয়ের এক বৈঠকে চীনকে সে ব্যাপারে আশ্বস্ত করেছে তালেবান। জানিয়েছে, চীনের সন্ত্রাসবাদের কার্যকলাপ বিস্তার করতে কোনো গোষ্ঠী আফগান মাটি ব্যবহার করতে পারবে না। সেই বৈঠকের পর পাল্টা আফগানিস্তানের পক্ষ থেকেও বলা হয়েছে, যদি পারস্পরিক সম্পর্ক ঠিক থাকে তাহলে বাকি দিকগুলো বজায় রেখে চলবে বেজিং। যেমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগে ছিল, নতুন তালেবান সরকারের ক্ষেত্রেও সেটি বজায় রাখা হবে। তবে নতুন করে আফগানিস্তান গড়তে আর্থিক সাহায্য করবে চীন। এবং সবশেষ থাকছে, গাজায় নেওয়ার পথে 23 টন চকলেট জব্দ করল ইসরায়েল। গাজায় নেওয়ার পথে 23 টন চকলেট বার জব্দ করেছে ইসরায়েল। ইসরায়েলের অভিযোগ, এসব চকলেট বিক্রির অর্থ থেকে হামাসকে সহায়তা দেওয়া হতে পারে। ইসরায়েলের গণমাধ্যম সোমবার এই তথ্য জানায়। খবরে বলা হয়, মিশর থেকে নিত জানার সীমান্ত ক্রসিং হয়ে সব চকলেট আনা হয়। পরে তা ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তারা আটক করে। এরপর ইসরায়েলের সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগ, সন্ত্রাস বিরোধী অর্থায়ন বিষয়ক জাতীয় ব্যুরো, কর কর্তৃপক্ষ যৌথভাবে তদন্ত করে দেখে এসব পণ্য গাজায় নেওয়া হচ্ছিল। এগুলো বিক্রির মাধ্যমে হামাস অর্থ আয় করত। ইসরায়েলের কর্মকর্তা জানান, প্রতিরক্ষা মন্ত্রী বেনি গান্দজের সই করা একটি আদেশের উপর ভিত্তি করে তারা চকলেটগুলো জব্দ করে। গান্দজ বলেন, ইসরায়েল সবসময় হামাস যেন ভঙ্গুর অবস্থায় থাকে সেই চেষ্টা চালিয়ে যাবে। যারা গাজায় মানুষের যত্ন নেওয়ার পরিবর্তে সামরিক শক্তি বাড়ানোর দিকে বেশি নজর দিয়েছে। আমরা সন্ত্রাসীদের অর্থায়ন করে এমন সব নেটওয়ার্ককে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রাখব। তারা যেন পন্থা অবলম্বন করুক না কেন, তা আমরা খুঁজে বের করব। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।